আবদুল্লাহ এ আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমনকি আত্মীয়রাও না অমতা জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয় পরিস্থিতির শরীর মতো কোনো বিকল্প সমাধান কি দেখুন লোন আপনি কেন নেবেন আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য আপনি বিদেশ গমনের জন্য কিংবা অন্য কোনো কিছুর জন্য এটা ছাড়া যে আপনি মরে যাবেন অথবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয় অতএব যদি সুদী লোন নিতে আপনি বাধ্য হন নিরুপায় হন তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে এর কারণে আপনি গুণা হবে না তখন যদি আপনি সুদী লোন না নিলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে যায় সেই লেভেলের সমস্যা যদি হয় সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ শুধু লোন নেয় ব্যাপারটা এরকম নয় হোম ল্যান বলুন হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন ঠিক আছে বাট এটা ছাড়া যে আমি একেবারে মরে যাব ব্যাপারটা সেরকম না হয়তো এটা না নিলে আমাদের একটু কষ্ট হবে এতটুকু তো এতটুকু কষ্ট তো আল্লাবুল আলমিনের বিধি বিধানগুলো মানতে গিয়ে আমাকে করতেই হবে যার বিনিময়ে তো আমি জানাতে পাবো ইনশাআল্লাহ এই জন্য এটুকু সবর করতে হবে আর আপন জন্য যে লোন দেয় না সেটার দুটি কারণ প্রথমত আজকাল আমরা অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি ভোগবাদী হয়ে গেছি আমার কি লাভ এই হিসেব কষি আমরা প্রত্যেকটা মানুষ এই হিসেব ছাড়া আমরা কোনো কিছুই করতে চাই না এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো লোনের যে অর্থ এটা অনেক মানুষ আছে বরং সমাজের বেশিরভাগ মানুষ একবার লোন নিতে পারলে তিনি আটকে দেন এবং আর দিতে চান এ কারণে মানুষ লোন দিতে নিরুৎসাহিত হয়ে থাকে এই জন্য যারা লোন নিয়ে থাকেন তারা দেয়ার ব্যাপারে পরিশোধ করার ক্ষেত্রে সৎ মানুষ হওয়ার চেষ্টা করা উচিত সাদা সাল্লাম বলেছেন খেয়ারকম আহসান ওকম কাদা আহাদিসে বোকারিতে বর্ণিত হয়েছে তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি লোন ধার দেনা বাকি ইত্যাদি নিলে এগুলো পরিশোধ করার ক্ষেত্রে তিনি ভালো মানুষের পরিচয় দেয় টাইমলি পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে অতএব এক্ষেত্রে যারা লোন দিতে চাচ্ছেন না তাদের যেমন দুনিয়ার মোহ আছে এবং আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার যে প্রয়োজনীয়তা আছে সেই চেতনা ঘাটতি আছে দুর্বলতা আছে আবার একই সাথে যারা লোন নিচ্ছেন তাদের ঘড়িমুষি করার কারণে এটি হচ্ছে অতএব বন্ধকি সিস্টেম আমাদের যাওয়া উচিত যাতে করে ঘড়িমাশি করলে বিকল্প পন্থায় সেই লোনের অর্থ পরিশোধ করে নিতে পারেন যিনি লোন দিয়েছেন তিনি অতএব খোলাসা কথা হলো যে কেউ লোন দেয়নি সেজন্য আপনি শুধু লোন নেবেন ব্যাপারটি আপনার জন্য জায়জ হবে না যদি একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আপনার না হয় ধরুন আপনার ট্রিটমেন্ট করতে হচ্ছে এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে জীবন হুমকির মধ্যে তাহলে সেক্ষেত্রে লোনের কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই আপনি বাধ্য হয়ে লোন নিয়েছেন এটা আপনার জন্য জায়েজ হতে পারে পরিস্থিতি যদি সেই পর্যায়ের হয় তাহলে